নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি পড়ছেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখায় হোক না কেন আপনাদের এই মুহূর্তে যে আজকেকার যে আপডেট আছে সেটা নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম আলোচনা করার জন্য এই আপডেটের মধ্যে আপনারা পাবেন অ্যাসাইনমেন্টের ডেট আবার দেবে কিনা পরীক্ষা ফাইনাল পরীক্ষা কবে থেকে শুরু হবে আর যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা সংক্রান্ত যে সমস্যাগুলো হয়েছিল ফোন নাম্বারে ওটিপি যায়নি কিংবা টেকনিক্যাল যে সমস্যাগুলো ছিল মানে তাদের নট ম্যাচিং ফোন নাম্বার কিংবা জন্ম তারিখ কিংবা এনরোলমেন্ট নাম্বার যেগুলো যার জন্য অনেকে আবার যে রেজাল্ট দেখতে পাচ্ছিলেন না অনেকে পরীক্ষা চলাকালীন যে সমস্যাগুলো হয়েছিল তো অনেকে আবার পরীক্ষা বিভিন্ন কারণে দিতে পারেনি তা আবার আবার কবে সুযোগ পাবে সমস্ত কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব প্রথমে আমি আসি ফাইনাল পরীক্ষাটা নিয়ে আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে আবার বলছি আপনাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখ থেকে এবং প্রথমে ফার্স্ট ইয়ার তারপর সেকেন্ড ইয়ার এবং তারপর থার্ড ইয়ার এইভাবে পরীক্ষাটা হবে এবং এবারে কিন্তু পুরো দু মাস ধরে পরীক্ষা চলবে না এবং অতি অল্প সময়ের মধ্যে সমস্ত পরীক্ষা কমপ্লিট করে নেবে ইউনিভার্সিটি সেইভাবে তাদের যে এক্সাম সার্কুলারটা রেডি করেছে এই জন্য আপনাদের সময় কম এবং প্রচুর পরিমাণে পড়তে হবে এবং কম সময়ের মধ্যে যেহেতু আপনাদের পরীক্ষাটা কমপ্লিট হবে ফলে সময়টা আপনারা একদম পাবেন না ফলে অবশ্যই অবশ্যই করে পড়াশোনা শুরু করে দিন এটা গেল আপনাদের ফাইনাল পরীক্ষার খবর আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির আপডেট ইনফরমেশান লাস্ট মিনিট সাজেশান এবং নোটসপত্র যদি পেতে চান অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অতি অল্প খরচে ডিটিপি করার সমস্ত কিছু আপনারা ফ্রিতে বাড়িতে বসেই পেয়ে যাবেন চলুন এরপরে আমি আসি যে অ্যাসাইনমেন্টের খবর দেখুন অ্যাসাইনমেন্টের যে যে সমস্যাগুলো হয়েছিল অনেকে রেজাল্ট দেখতে পাননি অনেকে ডেট অফ বার্থ এবং এনরোলমেন্ট নাম্বার নট ম্যাচিং কিংবা ডিভাইস নট ম্যাচিং এই যে শব্দগুলো আপনারা পরীক্ষা দেওয়ার সময় সম্মুখীন হয়েছিলেন এই যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো মোকাবিলা করে এবং ইউনিভার্সিটি এই মুহুর্তে কতজন পরীক্ষা বাকি আছে সেই মতো ওরা একটা সার্কুলার রেডি করছে আজকে যে আপডেটটা আমি পেলাম তো এই সার্কুলারে ইউনিভার্সিটির টোটাল দেখবে আর কতজন অ্যাডমিশ পরীক্ষা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে বাকি আছে সেই অনুসারে ওরা দু দিন কিংবা তিন দিন এবছরে সময় দেবে এই দু দিন কিংবা তিন দিনের মধ্যে যা যত রকম সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান করে অবশ্যই ওরা সেটা এই ডেটটা ছাড়বে যদি আপনাদের যাদের যাদের সমস্যা হয়ে আছে প্রথম দিনে আপনারা চেষ্টা করবেন পরীক্ষায় বসবেন এবং যদি সেই সমস্যাটা সম্মুখীন হন যদি সমাধান না হয় অবশ্যই অবশ্যই করে আপনারা দ্বিতীয় দিনে ইউনিভার্সিটি চলে যাবেন আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ঠিক আছে আবার বলছি অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এবং অরিজিনাল ওইটা নিয়ে আপনারা অবশ্যই যাওয়ার পরে ইউনিভার্সিটির তরফ থেকে আপনাদের যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা সমাধান করে দেবে এবং যার যাদের যদি এমার্জেন্সি ফোন নাম্বারজনিত কোনো কারণে সমস্যা হয়ে থাকে অবশ্যই করে আপনারা এই মুহূর্তে আপনারা অবশ্যই করে একটা দরখাস্ত করুন এবং ইউনিভার্সিটিতে একটা চিঠি দিয়ে আসুন এবং এই সময়ের মধ্যে আপনাদের সমস্যার সমাধান করে দেবে এবং আবার বলছি শুধু ফোন নাম্বার না যে সমস্যা আপনারা পড়েছিলেন যদি কেউ চান যে আমি এই মুহূর্তে গিয়ে সেই সমস্যাটা সমাধান করে নেবেন অবশ্যই করে আপনারা গিয়ে ইউনিভার্সিটি থেকে একটা দরখাস্ত দেবেন এই এবং এনরোলমেন্ট সার্টিফিকেট জেরক্স এবং অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট এই দুটো জিনিস এবং দরখাস্ত সহ জমা দিন দেওয়ার পরে পরীক্ষায় আপনারা অনায়াসে নির্দ্বিধায় দিতে পারবেন না হলে পরীক্ষার সময় আপনাদের টেনশানের মধ্যে দৌড়াতে হবে এবং অথবা ইউনিভার্সিটির মেলে মেল করতে পারেন এই মুহূর্ত এইটা ছিল এই মুহূর্তের আপডেট এবং এই যে এক্সামটা খুব তাড়াতাড়ি দিতে চলেছে আপনারা সেটা তৈরি থাকুন যদিও আমার গ্রুপে যারা অ্যাড হয়ে আছেন আপনারা অবশ্যই করে আপনারা খবর পাবেন বা মেসেজ করব জানতে পারবেন এবং যারা নেই অবশ্যই তাদের জন্য একটু শেয়ার করবেন তাতে অন্যান্য স্টুডেন্টদেরও উপকার হবে ধন্যবাদ ভালো থাকুন নমস্কার